হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের উদ্দেশ্যে গেলেন। আল্লাহ তাকে বললেন, লাম তারানি, আমাকে দেখতে পাবা না, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের একটা ঝলক হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই যে ওহি আসার আগের সময়ে হযরত মূসা আলাইহিস সালাম যখন ভুলক্রমে এক ভৃত্যকে এক থাপ্পড়ে যখন তাকে হত্যা করে ফেলেছিলেন, ভুলক্রমে যে হত্যাটা তার হয়েছিল এটার মধ্যে অনেকগুলি বিষয় আছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে মূসা আলাইহিসসালাম দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এর মধ্যে তিনজন পয়গম্বর ছিলেন গরম তবিয়তের, তবিয়তগতভাবে গরম পয়গম্বর। গরম নম্বর এক হযরত মূসা আলাইহিসসালাম, দুই নম্বর হযরত ইউনূস আলাইহিসসালাম, তিন নম্বর হযরত নূহ আলাইহিসসালাম। এনারা তবিয়তগতভাবে শক্ত মানসিকতার মানুষ ছিলেন। মূসা আলাইহিসসালাম কেমন শক্ত মানুষ আমি অনেক সময় বুঝানোর জন্য বলি, অনেক সময় আমরা ফাজলামি করে বলি, এক থাপ্পড়ে তোর 32টা দাঁত ফালাই দেব, বলি না ভাই? এক স্ত্রী নাকি তার সন্তানকে পড়ানোর সময় বলছে, এক থাপ্পড়ে তোর 40টা দাঁত ফালাই দেব। তখন পাশ থেকে স্বামী বলছে যে কি ব্যাপার, মানুষের দাঁতই সর্বোচ্চ হয় 32টা আর তুমি ফেলবে 40টা, ব্যাপার কি? বলে আমি জানি আমার ছেলের দাঁত হচ্ছে 8টা, কিন্তু এই কথা বলার পর কেউ একজন ইন্টারফেয়ার করবে যার 32টা, ওই 32টা ধরে নিছি। এখন বিষয় হচ্ছে যে আমরা যে মজা করে থাপ্পড় দিয়ে দাঁত ফেলার কথা বলি খুব অবাস্তব। মানুষকে যদি আপনি বলেন প্রতি দাঁত ফেলালে 5000 করে দিব, না পারলে কিন্তু আবার 5000 দেওয়া লাগবে, তারপরেও কিন্তু দাঁত ফেলাতে পারবে না মানুষ। এটা বুঝানোর জন্য বলছি, কত বড় পাওয়ারফুল বিষয় হলে হাতের চোপার জোর আর হাতের জোর দুইটা এক না, হাতের জোর কিন্তু ভিন্ন জোর। তো এই জোরে তিনি একজন একজন ভৃত্যকে তার দ্বারা হত্যা হয়ে গেল। এই যে তিনি তার হত্যা করে ফেলার পরে ভুলক্রমে, এরপরে তিনি বুঝলেন যে এইটা আমার জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। তখন তিনি মিশর থেকে মাদিয়ান, এই মাদায়ান যেটা, এই মাদিয়ানের দিকে তিনি পালাই যেতে শুরু করলেন। মাদিয়ান হচ্ছে আকাবা উপসাগরের পশ্চিম তীরে, তাবুক যাওয়ার পথে এই যে মাগায়রের সোয়াইব বলে, এই মাগায়রের সোয়াইব এই অঞ্চলটাতে হযরত মূসা আলাইহিসসালাম যে এখানে যে অবস্থান করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা যা যা তার জীবনে ঘটেছে এইগুলার সাথে ছোট্ট একটা কালিমা আমাদের জন্য দিয়েছেন, যেটা হযরত মূসা আলাইহিসসালাম বলেছেন, যার মাঝে আমরা আমাদের চাওয়ার অনুভবটা খুঁজে পাই। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান, মূসা আলাইহিসসালাম যখন যেতে শুরু করলেন, যেতে যেতে মাদিয়ানের প্রান্তরে যাওয়ার পরে তার ভিতরে বিরাট বড় পেরেশানি, পেছন থেকে তাকে কেউ তাড়া করে কিনা, ভুলক্রমে একটা অন্যায় করে ফেলেছেন, সাথে সাথে তিনি কোথায় যাচ্ছেন এখন পর্যন্ত জানেন না, রাস্তায় চলার সময় তার সাথে তেমন কোনো খাদ্য পানি কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা আলাইহিসসালাম যখন মাদিয়ানের সেই কূপের কাছে যে পৌঁছায় গেল, কূপের কাছে পৌঁছানোর পরে দূর থেকে তাকায় তাকায় হযরত মূসা আলাইহিসসালাম দেখছেন সামনের ঘটনাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, মূসা দূর থেকে তাকায় দেখলো সামনে একটা কূপ আর অনেক রাখাল অনেক মানুষ এসে এসে ওই কূপের মধ্যে তাদের পশুগুলাকে পানি পান করাচ্ছে। কিন্তু আশ্চর্য হয়ে মূসা আলাইহিসসালাম দেখলেন, ওয়াজাদা মিন দুনিহিম রাআতাইন, সাথে সাথে দেখলেন দুইটা মেয়ে, তারা বেশি বয়স্ক নয় কিন্তু তাদের সাথে নাই, তারা তাদের থেকে দূরে আলাদা হয়ে দাঁড়ায়া, তারা তাদের পশু যেইগুলো আছে তা জুদান, ওই পশুগুলাকে আগলায় রাখতেছে, পশুগুলা পানি খেতে যেতে চায়, এদিক ওদিক দৌড়ায় যেতে চায়, কিন্তু ওই দুই ভদ্র মহিলা তারা ছেলেদের সাথে নাই, তারা আলাদা হয়ে আছে, আলাদা হয়ে তাদের পশুগুলোকে সামলানোর জন্য চেষ্টা করছে। অবাক হয়ে হযরত মূসা দেখলেন পানি পান করায় ছেলেরা পশুরা, আর এদের পশুদেরকে পর্যন্ত তারা পানি পান করতে দিচ্ছে না, তারা নিজেরা দুই বোন মিলায়া, দুই মহিলা মিলায়া তারা তাদের পশুকে আটকায় রেখেছে। মূসা আলাইহিসসালাম এটা দেখে দেখে খানিকক্ষণ পরে তাদেরকে বলতে শুরু করলেন, তাদের জিজ্ঞাসা করলেন, কয়লা মা খতবুকুমা, বিষয়টা তো বুঝলাম না, পশু তো পানি পান করানোর জন্য এনেছ, কূপ ও সামনে, অন্য ছেলেরা তো পানিও খাওয়ায় কিন্তু তোমরা পানিও খাওয়াও না,
পশুগুলাকে পানিও খেতে দাও না, নিজেরা আবার সেখান থেকে দূরে দূরে দাঁড়ায় তোমরা কি দেখো কেন অপেক্ষা কর। মহিলা দুইজন উত্তর দিতে শুরু করলেন, কলাতা, দুইজন একসাথে বলতে শুরু করলেন, লা নাসকি হাত্তা ইউসদিরা রিআ, আমরা ততক্ষণ পর্যন্ত এই পশুগুলাকে পানি পান করাবো না যতক্ষণ পর্যন্ত এই জায়গায় পুরুষরা, খাল যারা আছে তারা গ্যাদারিং করে, অর্থাৎ এই পুরুষদের সাথে মিলেমিশে ধাক্কাধাক্কি করে, তাদের সাথে গা ঘেঁষাঘেঁষি করে আমরা তাদের সাথে পশুকে পানি পান করাবো না। আর আমরা যে আসছি তুমি অবাক হচ্ছ, পশুগুলো আমাদের সাথে, আমরা পানি পান না করাই দূরে অপেক্ষা করছি, ছেলেরা পানি পান করাচ্ছে, জিজ্ঞাসা থাকতে পারে ছেলেদের সাথে যদি মিশবেই না, তাদের পানি পান করানোর আগে যেহেতু তোমাদের পশুদেরকে পানি পান করাবে না, তোমাদের আসার দরকার কি? সাথে সাথে তারা উত্তর দিচ্ছেন, ওয়া আবুনা শাইখুন কাবীর, আমরা এমনি এমনি এখানে আসি নাই, আমাদের আসার একটা যৌক্তিক কারণ, আমাদের আব্বার বয়স অনেক বেশি, উনি যদিও পুরুষ মানুষ কিন্তু উনি এই পশুগুলোকে নিয়ে এসে পানি পান করানোর মতো শক্তি সামর্থ্য রাখেন না, এই আমরা মেয়েরা আসছি, তবে আমরা কিন্তু ছেলেদের সাথে মিলেমিশে ধাক্কাধাক্কি করে পশুকে পানি পান করাবো না, তাদের পানি পান করানো শেষ হয়ে চলে যাওয়ার পরেই আমরা কেবল পানি পান করাবো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম যিনি মাদিয়ানে চলে আসছেন, আসার পরে দেখলেন এই দুই মেয়ে তো অসম্ভব রকমের, এই রকম স্বাভাবিক মেয়ে তো দেখা যায় নাই, পশু চড়ায়, পশু পানি পান করাবে, কিন্তু কি ব্যক্তিত্ব, কি তাদের পার্সোনালিটি, পশু সব আগলায় রাখছে, প্রতিযোগিতায় নামে নাই, অথচ ইচ্ছা করলে তারা পানি পান করাতে পারত, নিশ্চয় তাদের ব্যাপারটা একটু ভিন্ন, আর তাদের বাপ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মেয়েরাই তারা এই দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম সাথে সাথে তখন নিজের মধ্যে অনুগ্রহ তৈরি হলো, তিনি সাথে সাথে ওই মহিলা দুইজনকে সেখানে দাঁড় হয়ে থাকতে বললেন, আল্লাহ বলছেন, ফাসাকালাহুমা থুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর। মূসা আলাইহিস সালাম তাদেরকে দাঁড় করায় দিলেন, দাঁড় করিয়ে বললেন তোমরা অপেক্ষা করো। মূসা আলাইহিস সালাম ওই দুই মহিলার পক্ষ থেকে পশুগুলাকে পানি পান করায় দিলেন, পানি পান করায় দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমাদের পানি পান করায় দেওয়া হয়েছে। ওই দুই মহিলা চলে গেল, আর মূসা আলাইহিস সালাম ছোট্ট একটা ওই কূপের পাশে গাছ ছিল, ছায়াদার গাছ, ওই ছায়াদার গাছের নিচে বসে আল্লাহর কাছে এমন এক কথা বললেন, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জীবনের হিসাব বদলায় দিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নি লিমান সালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর, ও আমার আল্লাহ, আমি কি কারণে এখানে আসছি তুমি জানো, আমি এমন একটা অপরাধ করে ফেলেছি যে এটা করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এই অপরাধে যদি আমি ধরা পড়ে যাই আমার বিপদ, তুমি আমাকে নির্ধারিত একটা পথ পার করে আনছো, পার করে নিয়ে আসার পরে ও আমার আল্লাহ, আমার কোথায় আসতেছে কোথায় যাচ্ছে আমার কোনো জায়গা নাই, কিন্তু আমার রব কিচ্ছু না থাকলেও অন্তত এমন একটা কূপের সামনে নিয়ে আসছো যেই কূপটা অপেয় পানি হতে পারত, পানি খাওয়ার উপযুক্ত নয়, কূপ আছে কিন্তু যেই কূপের মধ্যে পানি নাই, কিন্তু রব্বুল আমিন এমন একটা কূপের সামনে এনেছো যেই কূপটা সুপেয় পানি পান করার এবং এটা ব্যবহারযোগ্য, আবার কূপের পাশে আমার জন্য একটা এমন গাছ দিয়েছো, এই জায়গায় কোনো গাছ নাও থাকতে পারতো, রব এই ছায়ার নিচে আমাকে বসাইছো, সর্বোপরি কথা আমার রব, আমি ভুল করে যে অপরাধ করেছি এই অপরাধে তো তুমি তৎক্ষণাৎ আমার প্রতি শাস্তি দিতে পারতে, কিন্তু রব এতগুলা জিনিস পার করে আমার সামনে একটা কূপ দিছো,
দিছো, আমার সামনে একটা গাছ দিছো, আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করে বললাম, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, তুমি আমার জন্য যাই করলাম দাও না কেন, আমি হচ্ছে তা গ্রহণ করার ব্যাপারে একজন ফকির। সুবহানাল্লাহ। ব্যাখ্যা করার কারণে মনে হচ্ছে খুব বাবা বিরাট বড় ব্যাপার, কিন্তু আপনি একটু সাধারণ ভাবে হিসাব করে দেখেন, রাস্তা দিয়ে চলতে চলতে আপনি কোন একটা কল পাইছেন, কোন একটা জায়গায় একটা পাঁচিল পাইছেন, পাঁচিলের পাশে একটু ছায়া আছে, এটা আপনার মাথার মধ্যে কোন নিয়ামত বলে আপনার পরিগণিত হবে না। চলতে চলতে এরকম কল থাকবে, পানি খাওয়ার তো কোনো জায়গা থাকবেই, রাস্তাঘাটে চলতে চলতে একটা পুকুর পাওয়া এমন কি বিষয়, একটা বাঁশঝাড়ের নিচে একটা গাছের নিচে ছায়া পাওয়া কি বিষয়। কিন্তু মুসা আলাইসালাম হৃদয় থেকে এমন কথা বলেছেন, আই রব যা আমার জন্য তুমি দাও না কেন, আমি আল্লাহ তোমার কাছে বললাম, আমি যেই হই না কেন তোমার রহমতের ব্যাপারে আমি একজন ফকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাটি তিনি বললেন এবং যে কাজ তিনি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন চারটা বিষয় মুসা আলাইসালামের সাথে ছিল, যেই চার বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জীবনের হিসাব পাল্টায় দিলেন। এক নম্বর, মুসা আলাইসালাম মেয়েদের জন্য যে পশুগুলোকে পানি পান করায় দিলেন, কেউ তাকে বাহবা দিবে অথবা কেউ তাকে বলবে একটা ছেলে দেখছো মেয়েদের হয়ে এত বড় কাজ করে দিল, উনি কোনো রকম ধন্যবাদ পাওয়ার আশায় কাজ করেন নাই। দুই নম্বর, মুফাসসিররা বলছেন একজন পুরুষ মানুষ যখন দেখেছে তার কোনো বোন, যেই বোন এইভাবে বিপদগ্রস্ত অসহায়ত্ব, তখন একজন পুরুষ একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এই জায়গায় সহযোগিতা করাটা দায়িত্ব, এটা মুসা আলাইসালাম হৃদয়ে অনুভব করেছিলেন। তিন নম্বরে, স্বীকৃতি পাওয়ার আশাটা তার মনের মধ্যে কখনো উঁকি দিয়ে উঠে নাই, এই কাজ করলাম ধন্যবাদ পাবো না কিন্তু একটা স্বীকৃতি তো দিবে, আশপাশের লোক আমাকে স্বীকৃতি দিবে, মুসা আলাইসালামের হৃদয়ের মধ্যে এটা ছিল না। চার নম্বরে, কারো জন্য কিছু করতে চাইলে আগে হৃদয়ের উদ্দেশ্যটা ঠিক করা, মুসা আলাইসালাম উদ্দেশ্যটা ঠিক করে নিয়েছিলেন যে এই কূপও আমার নয়, তারাও আমার নয়, কিন্তু আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আমি আল্লাহর জন্য কিছু একটু করতে পারি। বলছেন এই চারটা বিষয় মুসা আলাইসালামের সাথে যুক্ত হওয়ার কারণে আর নিজেকে আল্লাহর কাছে ফকির হিসাবে উপস্থাপন করার কারণে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যত পয়গম্বরকে যত নিয়ামত দিয়েছেন তালিকা করলে মুসা আলাইসালামকে আল্লাহ রাব্বুল আমিন তার মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ। তাকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহি বিহামদিহি, এমন মর্যাদাবান পয়গম্বর, এমন জলিলুল কদর আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন, এই এর আগে কিন্তু তিনি নবী হন নাই কিন্তু এই নবুয়তের পূর্বেই তিনি এই কথা বলে বসছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দিয়া দুনিয়ার সেরা তিন পয়গম্বরের এক পয়গম্বর বানাইছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা তাকে দান করেছেন। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত দু একটি কথা আরও বলতে চাই। প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে তিনি অনুভবটা বললেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এইটা তার মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অনুভবের কারণ কি। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কূপ এখানে না থাকতে পারত, রাস্তায় তিনি ধরা পড়তে পারতেন, গাছের ছায়া নাও পেতে পারতেন, এত দূর আসার আগে কূপ পাওয়ার আগে তৃষ্ণায় তিনি মারা যেতে পারতেন, নানান অনুভব ছিল। এত অনুভবের মধ্যেও সাধারণ একটা কূপের পানি পেয়ে যখন তার হৃদয়ের এই অনুভবটা জাগ্রত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার অন্তরটাকে মাশকুর অন্তর হিসেবে কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাশকুর মানে কি, মশকুর অন্তরটা আমাদের একটু অনুভব থেকে জাগ্রত করে বুঝে নিতে হবে যে কোন হৃদয়টাকে আমরা মশকুর বলবো। আমরা এক গ্লাস ঠান্ডা পানি পেলাম, খাবারটা সুন্দর ছিল, এরপরে আমার মধ্যে আলহামদুলিল্লাহ এটা বের হয় স্বাভাবিক, কিন্তু মশকুর হৃদয় কাকে বলে? সালাফগণ বলছেন দেখো, কোনো একটা ছেলে এসে, উদাহরণ দিচ্ছি সমসাময়িক দিয়ে উদাহরণ দিই, কোনো একটা ছেলে এসে বলতেছে বাবা রাস্তার পাশে একটা আইসক্রিমওয়ালা
2 টাকা দামের একটা করে আইসক্রিম বিক্রি করছে, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। বাপ বলছে খবরদার আইসক্রিম খাবি না। বলছে এই যে পাশে রং দেওয়া শরবত পাওয়া যাচ্ছে, কি সুন্দর গরম বাবা, মাথা ফেটে যাচ্ছে আমার গরমে, ছাতি শুকায় যাচ্ছে, ওইখানে মাত্র 5 টাকা গ্লাস শরবত, খবরদার শরবত খাবি না। খানিকক্ষণ যাওয়ার পরে বলছে আব্বা এই যে এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি রাস্তার পাশে সুন্দর সুন্দর 2 টাকা করে এত বড় বড় একটা করে সিঙ্গারা বানায়, আমাকে একটা সিঙ্গারা কিনে দাও। বাপ বলছে খবরদার খাবি না। এখন ওই সন্তান হৃদয় থেকে এটা যদি অনুভব করে যে আমার ছাতি ফেটে যাচ্ছে, তৃষ্ণায় আমার বাপ আমাকে কিনে দিল না একটা আইসক্রিম, আমি গরমে শেষ, আমাকে দিচ্ছে না এই চমৎকার রঙিন শরবত, আমার ক্ষুধা পেটে বলছে যে বাড়িতে একটু পরে যাবি, রাস্তার পাশে অথচ 2 টাকা দাম মাত্র সিঙ্গারা, তো বড় সাইজ, আমারে খেতে দিল না। বুদ্ধিমান মানুষ তখন বলবে বাপ ভুল করছে না ঠিক করছে? ভাই এই যে দেখেন, এর নাম অনুভব। ওই ছেলের বোধের জায়গা নাই, ও বাপকে ওই জায়গাতে মনে করতেছে যে আমার বাপ আমার সাথে এরকম এরকম করলো, কিন্তু বুদ্ধিমান মানুষ বলছে 2 টাকার আইসক্রিম, আরে 2 টাকায় তো পানি হয় না, আইসক্রিম বানালো কোন পানি দিয়া, এর মধ্যে কোন জার মাসে রাস্তার পাশে বিক্রি করতেছে, তার মধ্যে আবার নারিকেলের দেখতেছি গুড়াও আছে, যেই নারিকেলে একটার দাম 200-300 টাকা, এর মধ্যে দিলো কেমনে রে? তার মানে এর মধ্যে ভোগী যোগী আছে বাবা, তোর তৃষ্ণা আছে গরম মাথা, এইটা খাবি তোর জন্য ক্ষতি হবে, 5 টাকায় শরবত দিচ্ছে, এই শরবতের পানি কি, শরবত তুই খাইস না, বাড়ি চল, শরবত খাইলে তোর হয়তো জন্ডিস হয়ে যেতে পারে, আরে আটার দাম এত, তেলের দাম এত, 2 টাকায় এত বড় সিঙ্গারা, বাবা এর থেকে বাড়িতে ভালো খাবার আছে, বাপ বারণ করে করে ধরে ধরে বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সন্তান কি মনে করছে, হায় হায় তৃষ্ণাই খেতে দিল না, গরমে আইসক্রিম দিল না, খুদাই সিঙ্গারা দিল না, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হৃদয় যখন মাশকুর দেখতে চান, আমার রব জানেন আমার জন্য কি লাগবে, আমার রব জানেন আমার জন্য কোনটা ভালো, আমার হালত যেইটাই চলে, রব যখন ওই বান্দার মুখ থেকে শুনতে পান যে আমার বান্দা ওই হালতের প্রতিও সন্তুষ্ট থেকে আল্লাহর প্রশংসা করে বলছে আমি রব তোমার প্রতি খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই বান্দাকে সাথে সাথে আল্লাহর মশকুর বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আমার কথা নয়, সহি হাদিসের মধ্যে আসছে, কোন একটা বাবা তার কলিজার জন সন্তান ছোট্টবেলায় মারা গেছে, 10 বছর বয়সে 8 বছর বয়সে, সহ্য করার মতো নয়, যার হারাইছে সেই কেবল জানে তার হৃদয়ের ব্যথাটুকু কতটুকু, ফেরেশতারা তার জান কবজ করে নিয়ে গেছে, বাপ কাঁদে মা কাঁদে, নবীজি স্বয়ং কেঁদেছেন, ইব্রাহিমকে কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বয় বয় পানি পড়ে গেছে, তার কলিজার ধন আল্লাহ নিয়ে নিয়েছেন, ফেরেশতারা আল্লাহর কাছে যায়, আল্লাহ সব জানেন, তারপরে জিজ্ঞাসা করেন আমার বান্দার সবচেয়ে বড় কলিজার ধনটা তুমি যে জান কবজ করে নিয়ে আসছো, বান্দা এ সময় কি বলছিল, বলে রব বান্দা এ সময় পাগলের মতো কাঁদে কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগ দেয় নাই, তখনও সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি, নিশ্চয় আমার রব আমাকে উত্তম কোনো বিনিময় দিবেন, আল্লাহর সাথে সাথে ফেরেশতাকে বলেন যাও ফেরেশতা আমার বান্দার জন্য জান্নাত তো আছে, কিন্তু এই জান্নাতের ভিতরে সে যে আমার প্রশংসা করেছে আমার প্রতি সন্তুষ্ট আছে, এর জন্য আলাদা একটা ঘর নির্মাণ করে রেখে দাও। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বান্দার হৃদয়টাকে মাশকুর হৃদয় দেখতে চান, রবের প্রতি আপনার সন্তুষ্টি, এটা আল্লাহ রাব্বুল আমিনের বড় বড় নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে তো আপনার জন্য একটা রিজিক, এই জন্য আল্লাহ বলছেন মূসা যখন ডাকতে বলেছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আপনার প্রতি আমি সন্তুষ্ট আছি, রব্বুল আলামিন আপনি আমার জন্য যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার প্রতি কৃতজ্ঞ হলাম, তবে আপনি আরও যদি কিছু দেন আমি আল্লাহ রব্বুল আমিন আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নেওয়ার জন্য প্রস্তুত আছি। রব্বুল আমিন বলছেন, এরপর আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কি করলেন, ওই ব্যক্তির এই উপস্থাপনা, তখনও তিনি ব্যক্তি তখনও তিনি পয়গম্বর নয়, আল্লাহ রব্বুল আলামিন তার এই ফকির শব্দ কেমন পছন্দ করলেন, তাফসীরকারকরা বলছেন তিনি মিসকিন নিজেকে না বলে ফকির কেন বললেন,
ফকির বলার কারণ আল্লাহ রাব্বুল আমিন যে খাতগুলা কোরআনে বর্ণনা করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, মিসকিনের আগে ফকিরের অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে কি বুঝিয়েছেন, লিসানুল আরবের মধ্যে আসছে, মিসকিনের তাও কিছু আছে কিন্তু ফকিরের কিছুই থাকে না। মিসকিনের যে কিছু আছে তার প্রমাণ কি? কোরআন বলছে আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই যে ডুবাই দিলেন তার দরিয়ার মধ্যে যাওয়ার পরে পার হওয়ার পরে তার নৌকাটা, জিজ্ঞাসা করতাম নিষেধ করেছেন কিন্তু দরিয়ায় ডুবাই দেওয়া। আল্লাহ সেই জায়গায় বলছেন এটা হচ্ছে দুইজন মিসকিনের তাদের একটা নৌকা আছে, তার মানে মিসকিন ফকিরের থেকে একটুখানি উন্নত গ্রেডের, মিসকিন ফকিরের থেকে একটুখানি এগিয়ে, কিন্তু নিজেকে তিনি যখন ফকির বলে উপস্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাজাআতুহুমা তামশি আলা ইসতিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকা। এক বোন এসে বলল আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জন্য যে উপকার করেছেন, আব্বার কাছে আমরা এক গল্প করেছি, আব্বা বলছেন আপনাকে এর জন্য কিছু বিনিময় দান করবেন, মেহরবানি করে আপনি আমাদের বাপের কাছে চলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ওই জায়গাতেও এমন ধরনের চরিত্র দেখিয়েছেন, মেয়েটার বাড়ি সে চিনে কিন্তু মেয়েটাকে তিনি বলছেন আমি আগে আগে যাই, তুমি পিছন দিকে বলবা কখন ডানে যেতে হবে কখন বামে যেতে হবে, কেননা একটা মেয়ে সামনে হেঁটে যাবে আর পিছন থেকে ছেলে অনুসরণ করলে তার শরীরের দিকে তার অবয়বের দিকে তার দৃষ্টি যেতে পারে, এই জন্য বলছেন তুমি তোমার বাড়ি তুমি চিনো কিন্তু আমাকে সামনে দিয়ে পিছন থেকে বলবা ডানে যান বামে যান, তুমি পিছনে থাকো তোমার অনুসরণ করে আমি যাই। হযরতে মূসা বাড়িতে আসলেন, বাকি বিষয় আমাদের বলার উদ্দেশ্য নয়। এরপরে তার সাথে কথা হলো, তার বিনিময় দেওয়ার ক্ষেত্রে তার সন্তানরা বলল আপনি তাকে কর্মচারী হিসেবে লাগান, কিন্তু তিনি বললেন না আমি আমার দুই কন্যার মধ্যে থেকে একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, 8 বছর আমার হয়ে তুমি কাজ করবা আর আমাকে তুমি পাবা ইনশাআল্লাহ মিনাস সলিহিন নেককারদের মধ্যে, তবে যদি 10 বছর পূর্ণ করে এটা তোমার ব্যাপার। মূসা আলাইহিস সালাম দেখলেন খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, ফেরারই আসামি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রশংসা আর এই কাজকে এমন কবুল করলেন, থাকার জায়গা দিলেন, নিরাপত্তা দিলেন, 10 বছরের বন্দোবস্ত দিয়ে দিলেন, উত্তম স্ত্রী দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ওয়াসাত দান করে দিলেন। শুধু নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করতে হয়, বলার ভাষা পয়গম্বরদের বলার ভাষাগুলা, এই জন্য কোরআনুল কারীম ব্যাপকভাবে উল্লেখ করেছে। জাকারিয়া আলাইহিস সালাম কি বলেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এগুলো একটু পড়বেন আপনারা, হ্যাঁ বাড়িতে যে এইটুকু বলেই তো শেষ করা যায় না, এগুলো হচ্ছে হৃদয় থেকে যেন আমাদের জাগরুক হয়। রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ বাচ্চা কাচ্চা নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, আপনি আমাকে আল্লাহ একাই ছেড়ে দিয়েন না, মানে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আপনি আমার জন্য একটা নেক ওয়ারিসের ব্যবস্থা করেন, সাথে সাথে আবার বলতেছেন আল্লাহ না হলে তাই কি, অন্ত খৈরুল ওয়ারিসিন, এরকম না যে আমার না হলে আমার বয়ে যাবে, না না না, আপনি আমার উত্তম ওয়ারিস, আপনি আমার উত্তম ব্যবস্থাপক, আপনি আমার উত্তম উত্তরাধিকার, কার নাম আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন, সন্তান দিয়ে নয়, আল্লাহ চাইলে টিকায় রাখতে পারেন। এই জন্য জাকারিয়া আলাইহিস সালামকে আমরা ভুলতে পারি নাই, আল্লাহ কথাটা উল্লেখ করে দিয়েছেন। এই জন্য জাকারিয়া বলল আল্লাহ দিলে ভালো, তবে আপনি কিন্তু আগাই, এটা আবার বুঝেন না যে আমি চাচ্ছি আপনাকে বাদ দিয়ে, আল্লাহ এমন দেওয়া দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালামের সন্তানকে, আল্লাহ এমন নামে সম্বোধন করছেন, দুনিয়াতে এই নামে এর আগে কোনো পয়গম্বর ছিলেন না, এবং আল্লাহ রাব্বুল আমিন নিজে তাকে ওই রোজাত পয়গম্বর দান করছেন। সুবহানাল্লাহ, ভুল করলে কেইসা কবুল করা করে, ও আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুর, আল্লাহ বহুদিন ধরে আমি অসুস্থ, আল্লাহ এতদিন কিচ্ছু বলি নাই, আজকে আমাকে সকালে যে খাবার দিতে আসে বিকালের বন্ধুর কাছে সে যাওয়ার সময় বলতেছে এত লোক ভালো হলো, আইয়ুব ভালো হয় না, নিশ্চয়ই এমন কোন পাপ আছে যে এই পাপের কারণে আইয়ুব ভালো হয় না, আল্লাহ এতদিন কিছু বলি নাই, আজকে তোমার সাথে আমার কথা আছে। বিকালের বন্ধুকে বলছে তুমি একটু বাইরে যাও, আল্লাহর কাছে বলতে শুরু করছে তুমি সব জানো, যখন আমি সুস্থ ছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি, কায়িক শ্রম দিয়ে পরিবারকে খাওয়াবো, বাচ্চাকে খাওয়াবো,
সন্ধ্যার সময় খাবারটা রেখে জানলার পাশে দাঁড়াইছি, দেখি বাইরে দুইজন লোক ঝগড়া লাগাইছে। এমন ঝগড়ার ঝগড়া, ওই দুইজনের ঝগড়া খেয়াল করে শুনলাম কি ঝগড়া, দেখি ঝগড়ার সাবজেক্ট অন্য কিছু নয়, আল্লাহকে নিয়ে ঝগড়া করে। কথা বলতে বলতে একজন আরেকজনকে গালি দিয়ে দিল, এমন গালি দিল আমি তো অবাক হয়ে গেলাম, আল্লাহকে গালি দিছে, কিয়ামতের দিনে তো ফেঁসে যাবে রব্বুল আমিন। আমি সাথে সাথে তওবা করানোর জন্য বাহিরে বের হলাম, আশ্চর্য হয়ে গেলাম, বের হতে দেরি, দুইজন হারাই যেতে দেরি নাই, খুঁজে আর দুইজনকে পেলাম না, কি করব পেরেশান, বাড়িতে অভুক্ত, আমি অভুক্ত, সারা দিনের পরিশ্রম, সকল খাবার নিয়ে বাহিরে চলে আসলাম, মিসকিন তালাশ করতে শুরু করলাম, একটা মিসকিন পাওয়ার সাথে সাথে সব খাবার দিয়ে দিলাম। দেওয়ার পরে নিয়ত করলাম মনে মনে, আমার রব, কিয়ামতের দিনে আমার ওই ভাইটা তোমাকে গালি দেওয়ার কারণে আটকাই যেতে পারে, কিন্তু তুমি বলেছো সাদাকা দিলে তুমি বিপদ দূর করে দাও, ওই ভাইয়ের পক্ষ থেকে আমরা ফ্যামিলি অভুক্ত থেকে আজকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এতদিন বলি নাই আল্লাহ, আজকে বলছো ও বলে আমার নাকি এমন কোন গুণা আছে যেই গুণার কারণে আমার অসুখ ভালো হয় না, আজকে তোমার কাছে ডাক দিয়ে বললাম ওয়াইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় রব আমি অসুস্থ, ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও, এমন ওষুধ দাও যে ওষুধ লাগানোর সাথে সাথে ভালো হয়ে যাবে। না 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 আল্লাহ, না, আমি যখন অসুস্থ তখন আমার অনুভব হচ্ছে ওয়ান্তা আরহামুর রাহিমিন, আমি নিজেকে নিজে যতটুকু না ভালোবাসি আমার রব তার থেকে বেশি আমাকে ভালোবাসে, দয়াবানদের দয়াবান আমার রব, আমি আমার নিজের জন্য যা ব্যথা পাই তার থেকে বেশি ব্যথা অনুভব করেন যিনি, তিনি হচ্ছেন হালিম। হালিম কাকে বলে? হালিম মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম দিয়ে হালিম রাখলেন। হালিম মানে কি? কোন একটা বাপ সন্তান হারায় ফেলছে, 12 বছর 13 বছর 15 বছরে একটা সন্তান মারা গেছে, ফিল করেন ওই বাপ সন্তান হারানোর ব্যথাটা অন্তরে যেভাবে অনুভব করবে। আমি হুজুরের কাছে এসে বলছি হুজুর আপনি একটু দোয়া করবেন, আমিও শুনে আহারে পানিতে পড়ে আগুনে পুড়ে এইভাবে মারা গেল, ইস ব্যথায় আমার অন্তর জ্বলে, কিন্তু ঈমান সহি থাকলে বিশ্বাসের আলোকে জিজ্ঞাসা করব বলেন তো ওই বাপ তার সন্তান হারানোর ব্যথা যেভাবে অনুভব করছে হুজুর কিয়ামত পর্যন্ত ইশ্বাস করলে অনুভব করতে পারবে দুনিয়ার কেউ পারবে? কিন্তু হালিম মানে ওই রব যে বান্দা অনুভব করতে পারে হৃদয়ে তার ব্যথা যতটুকু আল্লাহ সমভাবে তার থেকে বেশি অনুভব করতে পারেন জন্যই আল্লাহ হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার আইয়ুবের ডাক আরশে আজিমে ধাক্কা দিয়ে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত দেরি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছেন রুকুত বিরিজলিকা হাযা মুহতাসালুম বারিদুন ওয়া শারাব, হাঁটুটা তুলে পারি মারতে দেরি নাই, এমন পানি মাথায় ঢাললেন খাওয়ার উপযুক্ত গোসলের উপযুক্ত। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে 18 বছরের সুন্দর পয়গম্বর বানায় দিলেন। দুনিয়াতে তিনজন রাগী পয়গম্বরের কথা বলেছি, তিনজন সুন্দর মানুষও ছিলেন দুনিয়াতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর, 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম, 3 নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাম। কিন্তু হযরতে ইউসুফের থেকেও বড় পারফরম্যান্স ছিল আইয়ুব আলাইহিস সালামের। দুনিয়াতে একমাত্র ব্যক্তি যার সৌন্দর্যের কারণে জান্নাতের পঙ্গপাল তার গায়ে এসে চুমু দিছে, সুবহানাল্লাহ, আনতার হামুর রাহিমিন, আল্লাহ সব চেঞ্জ করে দিয়েছেন, একদম সমূলে পরিবর্তন হয়ে গেছে। এই জন্য চাওয়ার অনুভব, আল্লাহর কাছে আমি কিভাবে চাচ্ছি, আল্লাহর কাছে আমার হৃদয়ে কতটুকু নিবেদন দিয়ে চাচ্ছি, এইটা হচ্ছে চাওয়া, এইটা চাওয়া না সালাম ফিরান আমার রব্বা না মেরে দিলাম সে, আবার এইটা না করলে বিরাট চেতাচেতি না, এক জায়গার মাসলা আরেক জায়গায় লাগায় দেশ গরম করে ফেলে পাগল ছাগল, আছে না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই অনুভব কোরআনের অনুভব প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়টা খালি দেখতে চান, খেয়াল করেন এগুলা মাশকুর হৃদয়, যা পাইছি রব্বিন নিলি মানজাল তাই লাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ তুমি যাই দাও তার ভিখারি আমি, তুমি যা দিছো ওইটুকুর ভিখারি আমি,
রব্বিল আতাজারনি ফারদা ওয়ান তাকায়, আল্লাহ কিছু নাই কিন্তু তুমিই আমার। আল্লাহর কাছে বলছে আল্লাহ বিরাট অসুস্থ, ও আনতা রহমুর রহিমিন, আপনি সবচেয়ে বড় রহমান। এটা হচ্ছে মশকুর হৃদয়, আপনার হৃদয় আল্লাহর সাথে লেগে আছে, আবেদন আছে, নিবেদন আছে, কিন্তু যা পাইছি এটা নিয়ে খেদ নাই। আমরাও কিন্তু নিবেদন করি আল্লাহর সাথে কিন্তু খেদ আছে অন্তরে, খেয়াল করে দেখেন খেদ আছে না? একই পড়ালেখা, একই চলাফেরা, বাড়ি করে ফেললো, উমুক করে ফেললো, আমার কিছুই হলো না, আছে না ভাই? খেদ আছে, এই খেদটা আল্লাহ পছন্দ করেন না। রব্বুল আলামিন এই জন্য ওই মূসা আলাইহিস সালামকে বলেছেন যে যখন তার কম পার হয়ে গেল, আল্লাহ তার জন্য বলেছেন ওয়াইস্তাযান রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ। আল্লাহ যা দিয়েছেন সেটা অনুভব করো, অনুভব করে যদি তুমি আল্লাহ কৃতজ্ঞ হও, রব তোমার জন্য বাড়াই দিবেন, লাযিদান্নাকুম। আমি যতবার এই শব্দগুলি পড়ি ততবার হৃদয়ের মধ্যে চিন্তা করি, সুবহানাল্লাহ, আল্লাহর কেন এই জায়গায় নুনের উপরে তাসদীদ দিয়া, এই জায়গায় কেন শকিলা বানানো লাগবে, আমার রব বললেই হয়, কিন্তু বান্দার ইমানের জন্য, আরে বান্দা দিবই দিব, আমি বাড়াই দিব, বলাই ইন কাফারতুম নাদা বিলা শাদীদ। আর তুমি যদি এইগুলাকে অনুগ্রহকে হৃদয়ে লালন না করো, যা পাইলে তার অনুভব জাগ্রত না করো, আল্লাহর কিন্তু আজাব তোমাদের জন্য ভয়ঙ্কর। এই জন্য প্রিয় ভাইয়েরা, হৃদয়ের মধ্যে অনুভব জাগ্রত করা, আমি এই জন্য বলি চাওয়ার অনুভব আর পাওয়ার আমাদের যে আবেদন, এই দুটো যদি একবার মিলে যায়, রব দেওয়ার জন্য তৈরি আছেন কিন্তু আমরা নেওয়ার জন্য রেডি নাই, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আরেকটা মশকুর হৃদয়, যেটা হৃদয়ের মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ জাগ্রত করতে হয়, এই জায়গায় আরেকটা অনুভব আছে, সেটা হচ্ছে ইন্নামা ইউয়াফাস সাবিরুন সাবিরুন আজরুহুম বিগাইরি আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা রবের প্রতি সবর করবে, আল্লাহ বলছেন আমি দিব বেহিসাব। সুবহানাল্লাহ, বেহিসাব মানে কি ভাই? হিসাব ছাড়া, তাই না ভাই? না, বেহিসাব মানে খালি হিসাব ছাড়া না, আল্লাহর হিসাবে হিসাব ছাড়া কিছু নাই, আল্লাহর কাছে সব হিসাব আছে। আল্লাহ বুঝাতে চান তুমি মিলাতে পারবে না, রব কিভাবে দিবেন? সুবহানাল্লাহ, সবগুলো আমি মিলাতে পারবো না, আমার রব আমাকে কিভাবে দিছেন আমি মিলাতে পারবো না, আমার রব আমার সাথে কিভাবে আমার নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছেন। এই জন্য এই অনুভবটা, এই সবরটা, যে আল্লাহর কাছে চাওয়া এবং সাথে সাথে সবর করা, এটা হচ্ছে বিরাট বড় রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। প্রিয় ভাইয়েরা, আমি যে আল্লাহর কৃতজ্ঞ, আমি যে আল্লাহর প্রতি ধৈর্যশীল, আমি যে পাওয়ার জন্য আল্লাহর কাছে মুখাপেক্ষী, কি দিয়ে বোঝা যাবে? দুইটা হাদিস বলবো, বলে আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহশারুন নাস ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাতি ফায়ুনাদি মুনাদিন ফায়াকুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে মানব মণ্ডলীকে একটা ময়দানে একত্রিত করা হবে, এরপরে একজন ডাক দেনেওয়ালা ডাক দিবে, কি বলবে? আইনা আল্লাযিনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি', ওই লোকগুলা কোথায় যারা নিজেদের পৃষ্ঠদেশকে রাত্রিবেলা বিছানা থেকে বিচ্ছিন্ন রেখেছিল, কি জন্য? ইংলিশ প্রিমিয়ার লীগ দেখার জন্য। কোথায় তারা যাদের পিঠগুলো বিচ্ছিন্ন ছিল বিছানা থেকে, নিজেদের পার্শ্বদেশকে দূরত্ব রেখেছিল? ফায়াকুমুনাহুম ওয়াহুম কলিল, নবীজি বলছেন উঠবে কিন্তু খুব কম লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন সুম্মা ইউমারু লিসাইরিন নাস ইলাল হিসাব। আল্লাহ বলবেন এদেরকে বিনা হিসাবে আগে জান্নাতে ঢুকাও, তারপরে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য অন্যদেরকে দাঁড় করাও। সুবহানাল্লাহ, বিগাইরি হিসাব, বুঝছেন হিসাব ছাড়া কি জিনিস? এটা হচ্ছে হিসাব ছাড়ার হিসাব। ওই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাদের ধৈর্য, যাদের মশকুর অন্তরের কারণে রব এই নিয়ামত দিবেন। বলেন তো ভাই, ধৈর্য ছাড়া তাহাজ্জুদ উঠা যায়? এত সোজা মোবাইল অনেকক্ষণ ঠেলা যায়, 11টা থেকে ঠেলতে ঠেলতে স্ক্রিন টাইম টেস্ট করে দেখেন 2টা বেজে যায়, বোঝা যায় না, রিলসের পরে রিলস, ইউটিউবের পরে ইউটিউব, ফেসবুকিং এর পরে ফেসবুকিং, কোনো নেট নাই, তখন গ্যালারির মধ্যে ঢুকে সাবেক ছবি দেখে আবার, আছে না ভাই? তাও তো কিছু করা যায়,
কিন্তু এত সহজ নয় যে ধাম করে পিঠটা উঠাই দিয়ে জাহান্নামে আল্লাহর জন্য দাঁড়ায় যাওয়া, এটা এত সহজ নয়। আল্লাহ কেন বিনা হিসাবে এদেরকে জান্নাতে দিবেন? রব তো আদেল, রাত্রে উঠল আর রব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দিলেন বিনা হিসাব। আল্লাহ রব্বুল আমিন কেন তাদেরকে জান্নাতে দিবেন? একটা হাদিস শোনেন, আল্লাহ বিনা হিসাবে দিবেন কিন্তু বিনা আদালতে দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খাইরাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়া। নবীজি বলছেন, এই দুনিয়ার মানুষ তুমি খালি ওই লাইলাতুল কদরের রাতকেই মনে করছো, এক রাত না, মুমিন মুসলিমের জন্য প্রত্যেকটি রাত্রে এমন একটি সময় আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের কিছু চাইলে আল্লাহ রাব্বুল আমিন ইল্লা আতাহুল্লাহ ইয়া, আল্লাহ বান্দাকে দিয়েই থাকেন, দিয়েই থাকেন, দিয়েই থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহ দেনই বান্দাকে। আল্লাহ বললেন, বেহিসাব দিবেন যে শেষ রাত্রে উঠছে, উঠে কি চাইছে ওই? উঠে না বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তোমার জন্য উঠলাম, আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিও, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিও, আমার গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ ওই সময়ের মধ্যে তার হিসাব রাখছিলেন, খ্যাট করে পাসওয়ার্ড মিলে গেছে, আল্লাহ বলছেন কবুল। আজকে না বলছেন ডাক দিয়ে যে কোথায়, রাত্রে যারা উঠছিলে, রাত্রে উঠছিলে যারা তাদের হিসাব বাদায় জান্নাতে যাও, বাকিদের হিসাবে আল্লাহ দিচ্ছেন, কিন্তু আল্লাহ এইটা দুনিয়ায় থাকতেই তার জন্য মঞ্জুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের একটু একটু পরিশ্রমী হতে হবে ভাই। ওয়াজ শুনে ভিতরে মোটিভেশন আসে, কিন্তু রাত্রে যখন এসার পরে শুয়ে যা, কোনো এগুলো মোটিভেশন কুলায় না ভাই। একবারে এসি 26-27, মৃদু মৃদু উপরে বাতাস, গায়ের উপরে পাতলা কাঁথা, বাহিরে গরমের দুনিয়া আর ভিতরে আমার আরাম, ওই আরাম ত্যাগ করে ওঠা এত সহজ নয়, এত সহজ নয়। কিন্তু আমাদেরকে তো লাগবে ভাই, এটা বানাতেই হবে, উপায় নাই। পরাজিত করতে পারলেই না আমি আল্লাহর মাশকুর বান্দা হব, উঠতে পারলেই না আল্লাহ রাব্বুল আমিন আমাকে নিয়ামত দিবেন, এই চেতনায় ফোর্স করে নিজেকে জাগাতে হবে। নবীজি বলতেছেন, শেষ কথা আমার, একটি উত্তম পরিবারের গল্প তোমাদেরকে শুনাই। নবীজি শুনাচ্ছেন, বলছেন স্বামী স্ত্রী দুইজন ঘুমাইছে, একদিন স্বামী আগে আগে উঠে পড়ছে, উঠার পরে কি করছে নাগাদাত, সে অল্প একটু পানি নিছে, নেওয়ার পরে স্ত্রী মুখের মধ্যে ছিটা দিছে, স্ত্রী উঠে শাড়ির কোমরে এই জায়গায় গুজায়া, হাতের মধ্যে যে বিছনা ছাড়া ছাঁটা ছিল নিয়ে স্বামীরে দাবার দিছে নাকি? আমাদের বউ হলে তো তাই হবে না, যে রাত্রে 3টার সময় ইয়ার কি মারা জায়গা পাবো না, সারাদিন কাজ করে শেষ না। নই বলছেন স্ত্রী মুখের মধ্যে দিয়ে বলছে, আরে হেসে দিছে, তুমি আমারে কি ব্যাপার? বলছে, বউ ঘুমালাম তো আমরা অনেকে, এখন না একটু তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, আসো না আমি 2 রাকাত তুমি 2 রাকাত করি। আরেক দিন বউটা আগে জেগে উঠছে, আমার কথা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বউ উঠে দেখছে স্বামী উঠতে চায় না, হ্যাঁ উঠো উঠো অলসতা, মুখের মধ্যে একটু পানি মেরে দিছে, হেসে দিছে, ও আজকে তুমি না, ঠিক আছে চলো তাহাজ্জুদে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হচ্ছে একটি আদর্শ উন্নত আল্লাহর রহমত প্রাপ্ত পরিবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মাফতা আলাইনা আবওয়াব রাহমাতি, ফাটায় ফেললাম, রহমত আসে না, পরিবারে অশান্তি দূর হয় না, সন্তান কথা শোনে না, সন্তানদের মগজ বাড়ে না, ব্রেনে জাকাওয়াত হয় না, সংসারে বরকত হয় না, অশান্তি দূর হয় না, করেন না এটা, এটা না নবীর ঘোষণা অনুযায়ী বরকত প্রাপ্ত পরিবার, জীবনে প্র্যাকটিস নাই, 50 বছর দাম্পত্য জীবন পার হয়েছে, কিসের রহমত প্রাপ্ত পরিবার আমরা? নবীর দেখানো তরিকা না থাকলে রহমত প্রাপ্ত হয় কেমনে? আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করি আগের থেকে, যে বাবা ওই সময় পানি মারলে কিন্তু মারামারি করা যাবে না, এই কন্ডিশনে পানি মারা লাগে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ রূপের কথা বলছেন, এটা ভালোবাসার খেলা, পানি দেওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে, আছে না ভাই? সাহাবায়ে কেরাম এই যে তরমুজ খাওয়ার পরে তরমুজের খোসা দিয়ে একজন আরেকজনকে মাইরে দিছে, এর মধ্যে একটা আনন্দ আছে, এই পানি মারা কেমন, এটা একটা বিনোদন। স্ত্রী স্বামীর প্রতি অধিকার রাখে, স্বামী কেবল স্ত্রীর উপর অধিকার রাখে, রসুল এই ভালোবাসা বোঝানোর জন্য এটা বলছেন, পানি মারতে সব জায়গায় বলেন নাই। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা মাশকুর পরিবার হওয়ার চেষ্টা করি, সবরের রূপটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাত্রি জাগরণ করে উঠে আল্লাহর কাছ থেকে সব নেওয়ার জন্য চেষ্টা করি। সারা দিন বান্দা চায়, রাত্রে আল্লাহ বলে, কার কি লাগবে বলো, আমি এখন দিয়ে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডাকার মতো ডাকার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন, যেই ডাকলে যেই অনুভবে আল্লাহ রাব্বুল আমিন আমাদের কথাগুলো শুনে ফেলবেন সেরকম করে ডাকার মতো আল্লাহ ব্যবস্থা করে দেন।